দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণহীন বাড়তি মুনাফার চাপে বাড়ছে মূল্যস্ফীতি লাগাম টানার পরামর্শ তৈরি পোশাকের বাইরে আরও নয়টি পণ্য রপ্তানি করে বড় আয়ের হাতছা নিয়ে বাংলাদেশের সামনে নীতি সহায়তা নিশ্চিতের পরামর্শ আইএফসির এখনও প্রত্যাশা মাফিক বেচা শুরু হয়নি বাণিজ্য মেলায় ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বাড়ছে বিশ্লেষকদের মতে ব্যবসায়ীদের বাড়তি মুনাফার প্রবণতায় জীবনযাত্রার ব্যয় বাড়াচ্ছে আর এর ফলে গেল কয়েক মাস ধরেই মূল্যস্ফীতির হার সরকারের নির্ধারিত সীমারেখার ওপরে রয়েছে যা সামনের দিনে আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জেরে তেলের দর বৃদ্ধির কারণে সৌরভ রহমানের রিপোর্ট নির্দিষ্ট সময়ে মানুষের জীবনযাত্রার খরচ কতটা বাড়ল তারই সূচক মূল্যস্ফীতি সরকারের হালনাগাদ হিসেবে গেল ডিসেম্বরে দেশে মূল্যস্ফীতি হয়েছে পাঁচ দশমিক সাত পাঁচ ভাগ এর অর্থ হল দু হাজার উনিশের ডিসেম্বরে যে পণ্য বা সেবা কিনতে একশো টাকা খরচ হতো এখন তার জন্য গুনতে হচ্ছে একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা অর্থশাস্ত্র মতে মূলত দুই কারণে মূল্যস্ফীতির হার বাড়ে পণ্যের উৎপাদন খরচ অথবা চাহিদা বাড়লে যদিও বাজার বিশ্লেষণ করে অর্থনীতিবিদরা বলছেন খরচ কিংবা চাহিদা নয় এই মূল্যস্ফীতির কারণ নিয়ন্ত্রণহীন মুনাফা আমরা তো সাধারণত কস্ট পুশের কথা বলি কিন্তু তার সাথে একটা প্রফিট পুশও যোগ হয়ে যায় যে অতি মুনাফা করার জন্য যেহেতু আমাদের অনেক গুরুত্বপূর্ণ পণ্য অনেক বড় বড়ো ব্যবসায়ীরা একচেটিয়া কন্ট্রোল করতে পারেন কাজে এই ধরনের সুযোগ তৈরি হলে তখন ওই অতি মুনাফার প্রবণতাটা বেড়ে যায় এর ফলে প্রফিট পুশের কারণেও প্রাইসগুলো বাড়ে যদি এই প্রবণতা নিয়ন্ত্রিত না হয় যদি এর লাগাম টানা টানা সম্ভব না হয় সাধারণ মানুষ তো ক্ষতিগ্রস্ত হবে এবং সাথে সাথে সরকার সরকারের উন্নয়নের লক্ষ্যমাত্রা মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা এইগুলি কিন্তু সবই হুমকির মুখে পড়বে যদিও প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি এই তিন মাস মূল্যস্ফীতি কিছুটা সহনীয় পর্যায়ে থাকে কেননা এই সময়ে বাজারে নতুন চাল আসে ওঠে শীতের শাকসবজিও গেল নভেম্বরে এসবের মূল্যস্ফীতির হার ছয় ভাগের উপরে উঠে গিয়েছিল বছরে প্রথমবারের মতো যদিও চলতি অর্থ বছর মূল্যস্ফীতির হার পৌনে ছয় ভাগে আটকে রাখার লক্ষ্য ঠিক করেছে সরকার বাজেটে বিশ্লেষকদের মতে এই লক্ষ্য অর্জন করা কঠিন হবে তবে তা শুধু অভ্যন্তরীণ কারণে নয় বরং বৈশ্বিক পণ্য বাজারের পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিস্থিতিটা কিন্তু এখন এমনভাবে অস্থিতিশীল হয়েছে যে তেলের বাজার অস্থির হওয়ার একটা সম্ভাবনা বেড়ে গেছে এবং তেলের দামের প্রভাব কিন্তু আন্তর্জাতিক উন্নয়ন বাজারে যেগুলো আমরা ধরেন ফার্টিলাইজারের যে মূল্য এটাও কিন্তু আন্তর্জাতিক বাজারে বেড়ে যাবে এডিবল অয়েল এই ধরনের যেগুলো পরিবহন খরচের উপর নির্ভর করে সবগুলোরই আমদানি খরচ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে এই ইম্পোর্টেড ইনফ্লেশন যেটা সেটা কমার কোনো সম্ভাবনা থাকবে না সম্প্রতি ভোজ্য তেলের উপরে একটা শুল্ক আরোপ করা হয়েছে এখন বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে এখন যদি তা নিয়ন্ত্রণ রাখতে হয় তাহলে এই যে টেরিফ অ্যাডজাস্টমেন্টের বিষয়টা সরকার বিবেচনা করতে পারে তবে এপ্রিলে বড়তে বাম্পার ফরন হলে খাদ্য মূল্যস্ফীতি নিত্যপণ্যের বাজারে কিছুটা দেবে বলে আশা করা হচ্ছে রহমান বিজনেস রিপোর্ট টেলিভিশন তৈরি পোশাকের বাইরে আরও অন্তত নয়টি রপ্তানি বাজার সম্প্রসারণ ব্যাপক সম্ভাবনা রয়েছে তবে এর জন্য তৈরি পোশাকের মতোই নীতি সহায়তা প্রয়োজন এসব খাতে রপ্তানি বহুমুখীকরণ বিষয়ে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসির এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে রোববার রাজধানীর একটি হোটেলে গবেষণারই প্রকাশ করা হয় বাংলাদেশ সাড়ে সাতশো পণ্য রপ্তানি করে আড়াইশোরও বেশি দেশে অথচ বছরে সাঁত্রিশ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের তিরাশি ভাগই আসে একটি খাত থেকে দ্বিতীয় অবস্থানে থাকা চামড়া ও চামড়াজাত পণ্যের অবদান মাত্র সাড়ে তিন ভাগ এর বাইরে পাট ও পাটজাত পণ্য ছাড়া উল্লেখ করার মতো

তবে আইএফসি বলছে তৈরি যে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্তত রপ্তানি বাড়ানো সম্ভব এ তালিকায় চামড়া ও চামড়াজাত পণ্য ছাড়াও আছে সিরামিক ফার্নিচার প্রক্রিয়াজাত খাদ্য পাট ও পাটজাত পণ্য ক্ষুদ্র যন্ত্রাংশ ওষুধ প্লাস্টিক এবং তথ্য প্রযুক্তি তবে এর জন্য এসব খাতে প্রয়োজন And, uh, the study really gets into very specific products, specific sectors, um, and the enabling policy in order to um, achieve the diversification that we've just heard that we so desperately need here in Bangladesh. Bangladesh also needs to sort of improve its competitiveness. It's very well recognized in the government and the private sector that I think the time is long over. Uh, that when Bangladesh used to sell itself or market itself based on only cheap labor differentials. Bangladesh doesn't do that any longer, but Bangladesh should not do that any longer. Now the differential should be based on competitiveness aspect and productivity is one of that. তবে বিদেশি বাজার ধরতে পণ্যের গুণগত মান বৃদ্ধি এবং নতুন ডিজাইনের পণ্য উৎপাদনে জোর দিতে হবে বাংলাদেশকে সেই সক্ষমতা অর্জনে বেসরকারি খাতে উদ্ভাবন এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছে আইএফসি কিন্তু এর জন্য যে বিনিয়োগ প্রয়োজন তার জোগানে দীর্ঘমেয়াদী অর্থায়নে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন উদ্যোক্তারা দ্য প্রাইভেট সেক্টর ইজ নট কামিং উইথ দ্য নিউ প্রোডাক্ট The reason behind is that the cost of farm, the tenure of the farm, is five years. To start a factory, to go into production, it takes five years to go into commercial production. By the time you start up, you start up sick. So this is not only the cost of farm, but this is also a tenure. So I would request up the diversification, the innovation will come from the private sector. বাট দ্য প্রোটেকশন নিডস টু বি কাম ফ্রম দ্য পাবলিক সেক্টর শুধু নতুন পণ্য নয় রপ্তানি বাড়াতে বাজার সম্প্রসারণও করতে হবে বাংলাদেশকে এর জন্য পণ্যের চাহিদা বুঝে নতুন বাজার ধরার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা সাদাত হোসেন বিজনেস রিপোর্ট মাছা টেলিভিশন এখনো পুরোপুরি জমে ওঠেনি বাণিজ্য মেলা প্রথম দশ দিনে বেজা বিক্রি বিশ থেকে তিরিশ ভাগ কম হয়েছে গত বছরের তুলনায় শুক্রবার ছুটির দিনে মেলা বন্ধ থাকা এবং বৈরী আবহাওয়াকে এর জন্য দায়ী করছেন ব্যবসায়ীরা ইমতিয়াজ হাসানের রিপোর্ট জগ থালাবাটির মতো তৈজসপত্র থেকে শুরু করে ফার্নিচার রং ও নকশায় বৈচিত্র্য এবং ব্যবহারের সুবিধার কারণে এমন সব প্লাস্টিক পণ্যের প্রতি আগ্রহ বেশি থাকে ক্রেতাদের তাই তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসব পণ্য কেনাকাটায় থাকছে বিশেষ মূল্য ছাড় শোরুমের তুলনায় মেলাতে সুযোগ সুবিধা থাকে থাকে বলেই মেলার দিকে তাকিয়ে থাকি যখন মেলা হয় তখন আসি আসি আর নতুন পণ্য আবার কিছু উঠে মেলা উপলক্ষে আমাদের এইবার ফার্নিচার যে দেখতে পেলাম যে আমাদের ফার্নিচার যে নতুন কিছু ওয়ার্ড নিয়ে আসা হয়েছে কিছু টেবিল নিয়ে আসা হয়েছে প্রথম দিন থেকে আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে কমন প্রোডাক্টের সব প্রোডাক্টের উপরে শুধু প্লাস্টিক পণ্যই নয় মেটালের তৈরি বাসনপত্র থেকে শুরু করে প্যাকেটজাত খাদ্যদ্রব্য ও পোশাক কেনাকাটাতেও রয়েছে মূল্যছাড় ও প্যাকেজ সুবিধা কিন্তু তারপরও বেচা বিক্রিতে ধীর গতি বাণিজ্য মেলার পঁচিশতম আসরে কাস্টমার কিন্তু ঠিকই আসতেছে বাট কেনাকাটার কাস্টমার একটু কম যদি সামনে আর কি মনে হয়তো বা তারা একটু দেখাশোনা করতেছে দেখতেছে একটা আইডিয়া নিতেছে হ্যাঁ যে দামটা কি কমে না বাড়ে নাকি হয় এই অবস্থাটা আর কি বুঝতে চাইতেছে গত বছরের তুলনায় এবছর এখনো মেলাটা পুরোপুরি আমরা জমে ওঠে দশ দিনে শেষ হয়ে গেল ঠিক আছে এই আমরা মানে কিছু কিছু ডিসকাউন্ট বাড়াই দিতে মানে মেলাতে কাস্টমার চাহিদা তুলনায় আপনারা দেখেছেন যে ইতিমধ্যে বৈরি আবহাওয়া বিশ্ব ইস্তেমা এবং সরকারি ছুটি থাকার ফলে বেশ কিছু দিন বিক্রয়ের ক্ষতি হয়েছে আশা রাখতেছি যে আগামী দিনগুলো থেকে বেচার বিক্রির সম্ভাবনা বাড়বে এবং গত বছরের তুলনায় আমার মনে হচ্ছে যেন টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট এখন পর্যন্ত বিক্রি কম প্রথম দশ দিনে কিছুটা ধীরগতি থাকলেও চলতি সপ্তাহ থেকে মেলা পুরোদমে জমে উঠবে বলে আশাবাদী আয়োজকরা পরিবেশ পরিস্থিতির কারণে কোনো সময় একটু মন্দা যায় কোনো সময় ভালো হয় তা আমরা যেটা দেখছি অতীত প্রথম দশ দিন একটু মন্দায় থাকে পরে ধীরে ধীরে এটা পিকের দিকে যায় এবং শেষের দিকে ব্যবসা বা বিক্রি খুব ভালো হয় ভালো জমে তো আমি দেখছি যে আজকে প্রচুর লোক সমাগম হয়েছে আমরা আশা করছি এই সপ্তাহে এটি চূড়ান্ত পর্বের দিকে যাবে আমাদের পক্ষ থেকে নিরাপত্তা একটি বড় প্রশ্ন আমরা চেষ্টা করছি যাতে কারো নিরাপত্তা বিঘ্নিত না হয় সর্বোচ্চ পর্যায়ের আমরা চেষ্টা চালাচ্ছি ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে বাণিজ্য মেলার সময় বাড়ানো হতে পারে তবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেনি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দেশের একশো ছেচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দিয়েছে সরকার রোববার সচিবালয় থেকে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের ওয়াইফাই জোন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজেদ জয় বিনামূল্যে ওয়াইফাই চালু হওয়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান দশ মেগাপয়ট গতিসম্পন্ন ইন্টারনেট সেবা পাবে প্রতিষ্ঠানগুলো এক বছর পর্যন্ত বিনামূল্যে এই ব্যান্ডিজ পাবে এরপর শিক্ষা মন্ত্রণালয় অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই খরচ বহন করবে তবে শিক্ষার্থীরা তা বিনামূল্যেই পাবে অনুষ্ঠানে জানানো হয় এই প্রকল্পের আওতায় সারা দেশের পাঁচশো সাতাশিটি সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউট এই সেবা পাবে এজন্য সরকার ৪৫ কোটি টাকা ব্যয় একটি প্রকল্প গ্রহণ করেছে যা চলতি বছরের জুন নাগাদ শেষ হবে পর্যায়ক্রমে বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়কেও সরকারের পক্ষ থেকে এমন সেবা দেওয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠানে সরকারি সব বিশ্ববিদ্যালয় আমাদের টেলিযোগাযোগ বিভাগ আমরা ওয়াইফাই জোন করে দিচ্ছি ছাত্র জন্য এই কাজ চলমান থাকবে সারা দেশেই আমরা ইন্টারনেট আনছি ইউনিয়ন পর্যন্ত আমরা ফাইবার নিয়ে যাচ্ছি আমরা আমার শপথ হচ্ছে দেশের সকল 16 কোটি মানুষকেই আমরা অনলাইন আনব ইতিবাচক ধারায় সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ডিএসএক্স 15 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4212 তে লেনদেন হয়েছে 260 কোটি টাকার হাতবদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 179 টি কমেছে একশো বাইশটির আর অপরিবর্তিত আছে তিপ্পান্নটির দর এবারে বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজের গত সপ্তাহে জুড়েই আমরা দেখতে পেয়েছি যে ইন্ডেক্স টানা পাঁচ দিন ডাউন ট্রেন্ডে ছিল এবং সারা সপ্তাহে ডিসি এক্স লুজ করেছিল দুইশো পয়েন্ট তবে এই সপ্তাহের প্রথম ট্রেডিং শেষে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসি এক্স পনেরো পয়েন্ট গেইন করে আজকে দিন শেষে ক্লোজ হয়েছে চার হাজার দুইশো পয়েন্টে আজকে সারাদিনে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসির লার্জ ক্যাপ সেক্টরগুলোর ডোমিন্যান্স লক্ষ্য করেছি ডিএসসির এই লার্জ ক্যাপ সেক্টরগুলোর মধ্যে আজকে দিন শেষে শুধুমাত্র ব্যাঙ্কিং সেক্টর ছাড়া বাকি সবগুলো লার্জ ক্যাপ সেক্টরই পজিটিভে ক্লোজ হয়েছে এই পজিটিভ থাকা সেক্টরগুলোর মধ্যে আজকে সবচেয়ে বেশি ইনক্রিজ করেছে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর বাই ওয়ান অন্যদিকে আজকে আমরা ব্যাঙ্কিং সেক্টরে দিন শেষে জিরো পয়েন্ট থ্রি টু পার্সেন্টের কারেকশন লক্ষ্য করেছি যতদিন না আমরা জানতে পারছি যে হাউ ব্যাঙ্ক আর প্ল্যানিং টু অ্যাডাপ্ট দ্য নিউ সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট আমরা মনে করছি ততদিন ব্যাঙ্কিং সেক্টরে এই ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে পারে তবে আজকে ইন্ডেক্স আপ ট্রেন্ডে থাকলেও আমরা দেখতে পাচ্ছি দিন শেষে ডিএসসির ওভারঅল ডেল টার্ন ওভার অনেকটাই সে ছিল আজকে ডিএসসিতে ওভারঅল ট্রেড হয়েছে দুইশো ষাট কোটি টাকার যা কিনা গত বৃহস্পতিবারের তুলনায় তেরো দশমিক পাঁচ পার্সেন্ট কম এবং টার্নওভারের দিক থেকে ডিএসসিতে আজকে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ঠিক তার পরেই ছিল পাওয়ার এবং সিমেন্ট সেক্টর তবে ডিএসসির মোস্ট ট্রেডেড শেয়ার ইন্ডিভিজুয়াল শেয়ারগুলোর মধ্যে আজকে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ কোম্পানি লিমিটেড আজকে সারা দিনে এই কোম্পানিটি টার্নওভার জেনারেট করেছে পঁচিশ কোটি টাকা খাবার রান্না করা থেকে পরিবেশন কিংবা রান্নাঘর পরিষ্কার করা সব কিছুই করে দেবে রোবট লাস ভেগাসের কনজিউমার ইলেকট্রনিক শোতে এমনই সব কর্মী রোবট নিয়ে হাজির হয়েছিল টেক প্রতিষ্ঠানগুলো ছিল নতুন প্রযুক্তির টিভির চমকও শুক্রবার শেষ হওয়া সিইএস শোর এমন সব প্রযুক্তির খবর থাকছে ডেস্ক রান্নাঘরে কাজের সময় একজন সাহায্যকারীর প্রয়োজন বোধ করেন কম বেশি সবাই কিন্তু সবসময় কি আর একজন মানুষ পাওয়া যায় সেই সমস্যার সমাধান দেবে শেফ যা প্রয়োজনীয় কাটাকুটি থেকে শুরু করে রান্না পর্যন্ত করে দেবে একজন মানুষ শেফের নির্দেশনা মেনে সেই সাথে রান্না শেষে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটিও করে দেবে শেফ রান্নাঘরে সাহায্যকারী এই রোবটটি তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার টেকজ্যান্ড স্যামসাং আপনি যদি বলেন বটশেফ চুলা জ্বালাও ক্যাবিনেট থেকে প্যান বের করো আপনার কথা মতো বটশেফ তা করতে পারবে এবং যখন আপনি রান্না শেষ করবেন এটা রান্নাঘর পরিষ্কারে সহায়তা করতেও সক্ষম শেফ রোবটের পাশাপাশি প্রদর্শনীতে ছিল ওয়েটার রোবট যা রান্না করা খাবার পৌঁছে দেবে টেবিল পর্যন্ত এমন ওয়েটার তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান টেকনোলজি যখন মানুষ রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করে তাকে প্রায় সারাক্ষণই হাঁটতে হয় যা প্রতিদিন প্রায় বিশ কিলোমিটারের মতো বিশেষ করে চীনে কেননা সেখানে মানুষ বেশি রেস্টুরেন্টে ডিনার করতে যায় যা ওয়েটারদের জন্য বড় সমস্যা এছাড়াও মানুষ এখন ভালো মানের সেবা চায় যা এই রোবট তৈরির অন্যতম কারণ বেলাবোট নামে রোবটটিতে আছে চারটি বড় ট্রে যার প্রতিটিতে দশ কেজি পর্যন্ত খাবার বহন করা যাবে কাজের পর এবার নজর ফেরানো যাক বিনোদনে টিভি পর্দায় রীতিমতো বিপ্লব ঘটিয়েছে স্যামসাং এবার তারা নিয়ে এসেছে দুশো বিরানব্বই ইঞ্চির এইট টিভি দ্য ওয়াল এতে ব্যবহার করা হয়েছে মাইক্রো এলইডি প্রযুক্তি যা টিভি পর্দাকে করেছে আরও পাতলা ও উজ্জ্বল এটা আমাদের ইঞ্চি বড় এবং সুন্দর মাইক্রো এলইডি ডিসপ্লে নাম দা ওয়াল এটা সম্পূর্ণ মডুলার প্রযুক্তিতে তৈরি যাতে দর্শক নিজেই ঠিক করতে পারবে যে সে কত বড় স্ক্রিন দেখতে চায় সেটা কতটা চড়া হবে ছবির রেজলিউশন কি হবে তাও সে নিজেই নির্ধারণ করতে পারবে স্যামসাং এর আরেক উদ্ভাবন সেরো যারা আর আর স্ক্রিনের বদলে লম্বা লম্বি স্ক্রিনে ভিডিও দেখতে চান তাদের জন্য সেরা পছন্দ হতে পারে সেরো লাইফস্টাইলে আমাদের নতুন সংযোজন সেরো যখন আমি সেরোকে মোবাইলের সাথে সংযুক্ত করব আমি টিভিটাকে ঘুরিয়ে গতানুগতিক আর আর স্ক্রিনের বদলে লম্বা ভাবে দেখতে পারবো কারণ কিছু ভিডিও আছে যা আসলে লম্বা ভাবে দেখতেই বেশি ভালো লাগে দ্বিতীয়বারের মতো মোড়ানো পর্দার টেলিভিশন নিয়ে হাজির হয়েছিল এলজি স্বচ্ছ পর্দার এই টিভি নিজের ছোট ক্যাবিনেটে অদৃশ্য হতে সক্ষম যা অচিরেই বাজারজাত করতে চায় এলজি। দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন